যাবে, চাই খা খাবো ভাই, তিনটা চা দেন তো, কি চা যাবে, দুধ চা, দুধ চা ভাই, তিনটা দুধ চা দেন তো, তুই ছাড়া না আমার মনের কষ্ট কেউ বুঝে না, কেউ না আমার একদম ভালোবাসে না। যাই হোক ভালোভাবে পড়তে হবে কিন্তু, নাহলে এখন যদি এখন কিন্তু লেখাপড়া খুব টাফ, সেই টাফ। কলেজের কি অবস্থা? অনেকদিন কলেজে যাই না, কালকে যাও না কলেজে, গেলে বুঝতে পারবা কলেজের কি অবস্থা। এখন কলেজে খুব মানে খুব পরিস্থিতি খারাপ, আমরা অনেক মানে চাপের ভিতরে আছি, ওই কেঁদে উঠে নকল করে নেবো যে ম্যাডাম সাইড দাঁড়ানো যাবে, স্যার দাঁড়ানো আমি তাহলে কলেজে যাবো না, না গেলে তো আরো বিপদ, বললাম যে কলেজে যাও, কলেজে যাও, যাইতে তো চাই, বোঝো না হুন্ডা আছে একটু ঠিক আছে যাওয়ার সময় আরেক লয়ে দে। টাইম মতো এসে বাসার সামনে এসে দাঁড়াইস, হ্যাঁ টাইম মতো মানে এখন কয়টায় টাইম? টাইম টাইম হয়ে গেছে, আরে 9:30 টাইম ঠিকই আছে আগের টাইম। ও আচ্ছা ঠিক, দোস্ত পাগলি তোর দিকে এভাবে তাকায় কেন? ও এই পাগলি, আগের দিন দেখি ছাগলের বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে, মানে যেতে পুরো অবাক করতে ল্যাপটপ করে নি, ওই কি আরে কি ল্যাপটপ করে, আমার বাপের বিয়া খাইবো ওই জন্য আমি দেরি করতে পারিনি। জানাস না কথা বলবি না, তুই জানমুখী, জানমুখী এলাকায়, এলাকা তো আমার কথা
দিয়ে পাগলি এত সুন্দর হয়েছে কবে? এই শিমু শোনো, ঠিক আছো? না মানে বলছিলাম যে মানে আমাদের এক্সামের যে ইয়াটা ডেটটা কবে? ও তাই, আগে যে দুই দিন দেখা হয়েছিল তখন তো দাম দেখে চুইল, আর এখন এক্সামের ব্যাপার বলতে কি মানে একটা কথা বলতে চাচ্ছি যে এভাবে যে বলি এই লিখনি অনেক নাইস, অনেক ভালো লাগছে। এতদিন তোমাকে আমি ভালোভাবে দেখি, আজকে দেখছি। তাই তো আর এখন লেট করে কি হবে, চলো সামনে দিকে। আগে আমি খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি, আমার ভালো হয়েছে। আগের দিন যে কাহিনীটা, আমার আম্মু অসুস্থ ছিল, আমি যাইতেছি, ওরা কেলাইতে কেলাইতে আমার ডাকতেছে, কেলাইতে কেলাইতে মানে বুঝছো। এখন সবাই মিলে যান আর ওরে কিছু করেন না, যা করার আমারই করেন, কারণ ওকে অনেক ভালোবেসে ফেলছি তো। আচ্ছা যা হয়েছে হয়েছে, আমরা আমরাই তো নাকি কষ্টরা, ভুল বোঝা বুঝে আম্মু লগে হয়েছে, তাইলে আর কি করার, একই এলাকার যেহেতু আমরা এক লগেই থাকি, এলে মিলে যাই নাকি তো। ঠিক আছে, হাই ভাই বুকিয়া, হাতে গেছে।